রাজশাহী মহানগরীর 3 নম্বর ওয়ার্ডের দাসপুকুর এলাকায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ICU নেওয়া হয়। নিহতরা হলেন দাসপুকুর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল ও গিয়াসউদ্দিনের ছেলে জয়নাল। রাতপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম জানান, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের 2 জন নিহত হন। আহতদের রামেক হাসপাতালের 8 ও 31 নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি মাঝারুল ইসলাম। আমাদের লোকজনকে ব্যাপক মারধর করেছে, 4-5 জন হাসপাতালে ভর্তি, আবার আমাদেরই দুইটা ভাগ্নেকে ধরে নিয়ে গেছে, ছোট ছোট ভাগ্নে। যোর যার ক্ষমতার জোরে যে যা পারে তাই করবে, তার উপরে তো কিছু করবে না। আমরা একসাথে 7টা রোগী পাই, 7টা রোগীর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর খারাপ ছিল, আর সেই দুজন রুগী প্রায় মরণাপন্ন। আমরা আশা মানে ধারণা করছি রুগী হয়তো বাঁচবে না। আমরা ICU কল দিয়েছি, ঠিক আছে, তবে রুগী বাঁচার সম্ভাবনা খুবই কম। আর বাকি যে 5 জন আছে তাদের মধ্যে 3 জনের অবস্থা মোটামুটি ভালো, আর 2 জনের অবস্থা একটু আশঙ্কাজনক।